হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার প্রিয় সিম্পল ব্লগে অনেক 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 স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে। তো ও ঘুম থেকে উঠে পড়েছে আর আমি একটু শুয়েছিলাম, ও যা করছে আমাকে ঘুমাতে দিচ্ছে না। তো তার জন্য এই যে জানলার সাইডে বসে আছি, এই দেখো, তো এখানে বসে আছি। এখানে আমি প্রায় বসে থাকি, ভালো লাগে আমার বেশ এখানে বসে থাকতে। যখন বিয়ের পরপর যখন নতুন এসেছিলাম তখন এখানে যেহেতু অচেনা অজানার জায়গা ছিল, তো আমি বেশিরভাগ সময়টা আমি এখানে বসেই কাটাতাম। আর আমার যে মেজোজায় যে ছেলে, ওকে নিয়েই আমি কাটাতাম আমার সময়টা। তো সময়টা আমার কেটে যেত, কিন্তু এখন এখনও সময়টা কেটে যায়, কাজকর্ম এখন বেশি আগের থেকে। তো আগে যেহেতু একসাথে সবাই খাওয়া দাওয়া করতো, তো আমি আর আমার যা মানে দুজনে কাজবাজ করতাম শেয়ার করে, তো সেরকম অতটা ইসে থাকতো না। কিন্তু এখন তো একাই, তো এখনও যখন ভালো লাগে না তখন এই জানলার সামনে বসে থাকি, না ওই জানলার সামনে বসে থাকি। তো ওই জানলার সামনে এখনও রোদ আছে, এই জানলার সামনে রোদ নেই, এই যেমন সকালবেলায় রোদ থাকে তারপর রোদটা চলে যায়। আর ও দেখো কখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আদে বন্ধুরা আমি বলছি খেয়াল তাহলে কী করবি ঘরে, দেখো পুতুল নেই, দেখো পুতুলে দেখো গলা কেটে দিয়েছে, পুতুলের গলা। ওর ব্যথা লাগবে না? ব্যথা গলা কেটে দিয়েছিস পুতুলের। ওখানে তো এখন বসে আছি আমার জানালায়, দেখবে কুলেখাড়া গাছগুলো বড় বড় হয়ে গেছিলো, মানে ওগুলো কিরকম কাটা হয়ে গেছিলো, তো কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তারপর আবার কত সুন্দর সুন্দর পাতা হয়েছে, তারপর তোমাদেরকে দেখাই, এরকম বড় বড় আর অনেক বড় বড় এই যে এরকম ডাল হয়ে গেছিলো, কিন্তু কাটা হয়ে গেছিলো, কেমন লাগছিল দেখতে, নোংরা নোংরা হয়ে থাকতো, ওই জন্য ওগুলো কেটে দিয়েছি। এ দেখো এখানে দেখো এই গাছগুলো বেরিয়েছে বলে আবার গোড়া থেকে, তো ওইগুলো কেটে দিয়েছি। সেই এইটুকুনি ছোট্ট ছোট্ট গাছ এনেছিলাম আমি, দেখো। আর এই দেখো লঙ্কা গাছ, এগুলো লঙ্কার দানা ফেলেছিলাম, তারপরে এই গাছগুলো বেরিয়েছে, দেখি হয় কি না। আর ওইগুলো তো টাইম ফুল গাছ। আর ওই দেখো ওই দুটো ফুল গাছ, ওই গাছটা ওই দুটো গাছ একসাথেই পড়েছে, কিন্তু প্রথমে যেটা সাদা কালার ফুল ফুটেছে ওটা দেখো লম্বা হয়ে গেছে, আর ওটা দেখো বাড়েই না, এখন টিঙ্গা লেগে আছে, তাও একটা ফুল হয়েছিল। এই কুলেখাড়া গাছটা এনেছিলাম যখন আমাদেরকে যখন জল হয়েছিল, দাঁড়াও শোনো, এইটুকুনি ছিল, মা কুলেখাড়া গাছ কিনে এনেছিল, তো হচ্ছে মানে কুলেখাড়া পাতা কিনে এনেছিল, তো সেই মানে গোড়াগুলির মধ্যে শেকড় ছিল, তো সেই শেকড়গুলিকে আমি কেটে বুনেছিলাম। তখন পাতা ফাতা কিছু ছিল না, শুধু নিচে দুই একটা শেকড়ের মতন ছিল, সেগুলো দিয়ে গাছটা হয়েছিল। তখন যখন বর্ষার সময় গাছটা পুরো ঝেঁকে হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল গাছটা ঝেঁকে, কিন্তু এখন তো সেরকম নেই, পাতা ফাতা দেখি আবার হয় নাকি বর্ষার সময়। তো সেইটুকুনি গোড়াটা মোটা হয়ে গেছিলো, তারপর থেকে ওই ওই মানে ওই গোড়াটা থেকে এই পাতা লাতাগুলো ছাড়ে, আবার আবার কেটে দিয়েছিলাম, আবার এইগুলো এরকম বেরিয়েছে। তো দেখি এবার বর্ষাকালে পুরো একদম ঝেঁকে হয়েছিল এটা, এর একটা কৌটোর মধ্যে বসেছি গাছটা, তোমাদের বলেছিলাম কৌটোটা কেটে তারপর বসেছিলাম। তো আর কি এই, চলো একটুকুনি শুই, ভালো লাগছে না আমার। আর এই যে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই মাত্র বাইরে থেকে আসলাম, তো হচ্ছে এই যে সন্ধ্যাও হয়ে গেছে, দেখো বাইরে লাইট ধরিয়ে দিয়েছি। আর এই যে আমার মেয়ে, দেখো চুল টুল বেঁধে দিয়েছি ওকে, আর আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, ওই যে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এই যে এখন একটুকুনি চা খাবো, অনেকদিন চা খাই না, তো চা খেতে ইচ্ছে করছে, ভাবলাম একটু চা বানাই, তো একটু চা বানাবো এখন খাবো। আমার মেয়েকে একটু বিস্কুট দেবে, ও যদি খায়, বিস্কুট দেবো যদি খায় তো খাবে, কথাবার্তাটা সব গুলিয়ে যাচ্ছে আমার, পাগলা হয়ে গেছি মনে হয় আমি। ওই দেখো নাচছে একা একা ওর পুতুলকে নিয়ে। আমার মুখ চুখগুলো কেমন হয়ে গেছে এখন, আরও বেশি শুকিয়ে গেছে, চিন্তায় চিন্তায় শুকিয়ে গেছে মুখ চুখ সব কিছু। মাথায় টেনশান থাকলে কি আর মুখ টুক সব ঠিক থাকে, তো টেনশানে সব কিছু মুখ টুক একদম পুরো আমসত্ত্ব হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই থাকতে হবে, কিছু করার নেই, সব কিছু নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, কষ্ট আনন্দ সব কিছু নিয়েই, খারাপ লাগা ভালো লাগা। তো যাই হোক, চলো চাটা বানিয়ে নিই, তারপর চাটা খাবো। যদি আমার মেয়ে যদি একটু বই পড়ে তাহলে বই পড়বে, এই যে ওর পুতুল গলা কাটা পুতুল এইটা ওর। তো চলো চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে বিস্কুট আছে দেখো, এই দেখো বিস্কুট, আর এই যে আমার চা। চলো চাটা খেয়ে নি, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে?
সঙ্গে আর কথা হয়নি চা খাওয়ার পরে। তো এখন বাজে হচ্ছে রাত, ওই দেখো দেখতেই পাচ্ছ 9:30 বেজে গেছে। তো এখন একটু তোমাদের সঙ্গে চলে আসলাম, আর এই দেখো বিছানা হয়ে গেছে ঘুমানোর জন্য। এখন তোমাদের সঙ্গে বেশি আমি মানে কথা বলা হচ্ছেও না, আর তোমরা জানোই যে কেন কিসের জন্য, তো তোমাদেরকে একটু একটু আমি বলেছি। তো আর এই দেখো আমার মেয়ে দেখো কি করছে, আয়নাটা নামিয়েছিলাম কেননা মুখটা একটুখানি আজকে কিছুদিন পরে মুখটা একটুখানি ভালো করে একটু ধুয়ে নিলাম। তারপরে হচ্ছে একটু কিছু মেখে একটুখানি ছিলাম, তারপর একটু ভালো করে মুখটা ধুয়ে নিলাম। এখন তো কিছুই করা হয় না স্কিন কেয়ার, তো একটু করলাম আর হচ্ছে মুখ টুখ ধুয়ে মেখে নিলাম, হচ্ছে যেটা আমি সবসময় মাখি রাত্রেবেলা মুখ ধোয়ার পরে, হচ্ছে এটা অ্যালোভেরা জেল আমি এটা ইউজ করি। এমনি আমি আর কিচ্ছু ইউজ করি না মুখে, এই অ্যালোভেরা জেল না হচ্ছে গোলাপজল। আর এটা হচ্ছে অনেকটা শেষও হয়ে এসেছে প্রায়, দেখো আর একটুকুনি আছে, তো এটাও নিয়ে মানে নিয়ে আসবো, এটা শেষ হয়ে গেলে তারপরে, কারণ সেরকম তো আমি মুখে কিছুই মাখি না, এই এটাই মাখি। আর হচ্ছে আর মাখি দেখো দেখাচ্ছি তোমাদেরকে, আর এই দেখো এই ছোটো গোলাপ জলটা সেদিন এনেছি, ছোটোটাই এনেছি এখন যেহেতু একটু বাজেটটা একটু কম আছে এখন। তো এই দেখো, তো এই ছোটো গোলাপ জলটা এনেছি, এটা নিয়েছে হচ্ছে কত টাকা নিয়েছে, কয় টাকা নিয়েছে, এটা 15 টাকা নিয়েছে। তো এটাই এনেছি, দেখো অনেকটা শেষ হয়ে গেছে, দেখো হাত আছে, তো এটা শেষ হয়ে গেলে আবার এই ছোটোটাই নিয়ে আসবো। এখন আমার এই ছোটোটাই আমার অনেকদিন চলে যাচ্ছে বাবা, এইটাই ঠিক আছে, আমি সেরকম কিছু মাখি না। আর দিনের বেলা তো আমার মেয়ের জনসন বেবি ক্রিমটাই আমি মেখে নিই, তো এই এটাই করছিলাম এতক্ষণ, নাইটা রেখে দাও, এটাই করছিলাম এতক্ষণ ধরে, কী করবো আর অনেকদিন করা হয় না মুখের কিছু, তো যত্ন নেওয়া হয় না কোনো কিছুর, এখন সব ভুলে গেছি। তো আজকে ভাবলাম একটু বসে যখন একটু করি, অনেকদিন ধরে ভাবছিলাম, তো যাই হোক চলো আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার মেয়ে বলছে বাচ্চাটাকে দেখাও, এটার বাচ্চা দেখো নাক দিয়ে সুতো মুতো সব কিছু বের করে দিয়েছে, এই একটা আর এই একটা গলা কাটা, এই যে গলা কাটা, লালুটা কই লালুটা, দাঁড়াও লালুটা নিয়ে আসছে সবাইকে দেখাবে, এই যে আরেকটা আছে ওটা আলমারিতে ঢুকিয়ে রেখেছি, ওই ধাবড়াটাকে দাও, এই যে একটা, এগুলো আমার ফেভারিট, এটা সুতা ছেঁড়া, এটা লালু, এটা গলা কাটা, সবার নাম। তো যাই হোক চলো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি, অনেক ছোট হয়ে গেল ভিডিওটা। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার একটু পাশে থেকো। তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো আর যারা আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের সাপোর্টটা আমার অনেক 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 দরকার। তো চলো বাই সবাইকে, গুড নাইট, তোমাদের জন্য কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, তো চলো বাই সবাইকে।